নবী যেভাবে জীবন যাপন করেছেন আমার নবী যেভাবে ব্যবসা করেছেন আমার নবী যেভাবে চাকরি বাকরি করেছেন আমার নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছেন আমার নবী যেভাবে পরিবার চালিয়েছেন সমাজতন্ত্র চালিয়েছেন রাষ্ট্রতন্ত্র চালিয়েছেন অর্থাৎ এক কথা আমার নবী যে পদ্ধতিতে যে সিস্টেমে নিজের জীবন চালিয়েছেন আমরা যদি সর্বত্র আমাদের জীবনের মধ্যে সেই নীতি অবলম্বন করতে পারি তাহলে আমাদের জীবনের মধ্যে শান্তি আবার চলে আসবে সুবহানাল্লাহ এটা আমার কথা না এটা আমার আল্লাহর কথা এবং আমরা যারা দুনিয়া জমিনে বসে বসে আল্লাহকে রাজি করতে চাই মওলাকে রাজি করতে চাই মুসলমান আপনার জন্য কোনো আদর্শ প্রয়োজন হবে না আপনার জন্য এরিস্টটল আপনার জন্য প্লেটো পৃথিবীর কোনো বিজ্ঞানের আদর্শ প্রয়োজন হবে না যদি আপনি দুনিয়া জমিনের মধ্যে বসে ওই মওলার রাজি রেজা বন্দি চান তাহলে আপনি আজকে থেকে আমার নবীকে প্র্যাকটিক্যাল আমল শুরু করুন সুবহানাল্লাহ মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ সুবহানাল্লাহ বলেন মুসলমান আজকে আমরা দুনিয়া জমিনের মধ্যে বসে আমরা যে যে কাজ করি না কেন আমরা প্রত্যেকে প্রত্যেক কাজের মধ্যে আমরা মওলার রাজি চাই আল্লাহর রাজি চাই আমরা সবাই চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসুক আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হই আমরা যেন আমাদের কাজে যেন আল্লাহ পাক খুশি হন আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসে এই কাজ আমরা এই ইচ্ছা আমরা সবাই কামনা করি কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সম্বোধন করে বলেছেন কুল কোন আয়াত সূরা আল ইমরান 31 নম্বর আয়াত আমার আল্লাহ আমার নবীকে সম্বোধন করে বলেন কুল ও রাসূল আপনি আপনার উম্মতকে বলে দেন আপনি আপনার উম্মতকে বলে দেন ইন কুনতু তুহিব্বুনাল্লাহ যদি আপনার উম্মতরা যদি আপনার উম্মতরা দুনিয়া জমিনের মধ্যে বসে বসে তারা তাদের কর্মের মাধ্যমে জীবন পরিচালনার মাধ্যমে তারা যদি আমি আল্লাহ সন্তুষ্টি চায় আমি আল্লাহ ভালোবাসা তারা চায় তাহলে তারা যেন ফাত্তাবিউনি আপনাকে অনুসরণ করে সুবহানাল্লাহ হে রাসূল আপনি বলে দেন আপনার এদিকে দেখেন আপনি বলে দেন ও আমার উম্মতরা ও আল্লাহর বান্দারা তোমরা যদি দুনিয়া জমিনের মধ্যে এক আল্লাহর ভালোবাসা চাও তাহলে তোমরা দুনিয়া জমিনের মধ্যে আমি রসুলকে তোমরা অনুসরণ করো সুবহানাল্লাহ এত্তেবায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রসূলে এত্তেবা রসূলে অনুসরণ এটা হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার একমাত্র ওসিলা সুবহানাল্লাহ আমি কোন হাদিস শরীফ পড়তেছি না ডাইরেক্ট কোরআন শরীফ আয়াত আমরা সবাই দুনিয়া জমিনের মধ্যে যে যাই করি না কেন আমরা আল্লাহর প্রিয় আল্লাহর ভালোবাসা পেতে চাই আর আল্লাহ নিজেই বলতেছেন হে রাসূল আপনি আপনার উম্মতকে বলে দেন উম্মত তুমি যদি আমি আল্লাহর ভালোবাসা চাও তাহলে তুমি আমি রাসূল কোন সঙ্গ সুবহানাল্লাহ আজকে আমরা রাসূলের অনুসরণ আমাদের মধ্যে নাই যদি আমার রাসূল অনুসরণ আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা মুসলমান হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কাজা করতাম না আমার রসুল কতগুলো আপনাদের হয়তো খারাপ লাগতে পারে আপনারা আমাকে মাফ করে দিবেন আমি আগে বলেছিলাম এই ধরনের মাহফিল করা মকসদ শুধু বিরিয়ানির ডাক খাওয়া নয় মাইকে জঞ্জনানি আবার শুরু নয় এখান থেকে আজকে একটা আমল আপনি শিখে নেবেন যে আমলটা আপনার গতকাল ছিল না এক ঘন্টাও ছিল না আগামীকাল আপনি সেই আমলটা করবেন একটা আমল শিখে নেবেন আজকে শুধু একটা মাহফিল থেকে মুসলমান আজকে আমরা কলমা পড়ুয়া মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই কালমা শরীফ পড়ে নিজেকে মুসলমান দাবি করি কিন্তু মুয়াজিনের আজান আমার কানে আসে ফজরের আজান আমার কানে আসে জোহরের আজান আমার কানে আসে আসরের আজান আমার কানে আসে মাগরিবের আজান আমার কানে আসে এশারের আজান আমার কানে আসে দৈনিক পাঁচটা বার মুয়াজিনের আজান আল্লাহর হুকুমে ওয়াক্ত শুরু হয় আল্লাহর হুকুমে ওয়াক্ত শুরু হয় যে মুহূর্তে ওয়াক্ত শুরু হয় মুয়াজিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ হাইয়া আলা ফালাহ এই ধরনের বলে বলে আপনাকে আহ্বান করে কিন্তু মুসলমান আপনার কলবের মধ্যে নামাজের দাওয়াতটা যাচ্ছে না নাউজুবিল্লাহ মিন জালিক তা আপনি নবী কোথায় মানলেন মুসলমান আমার নবী ৬৩ বছর জীবনের মধ্যে এই দিনের জন্য নামাজ কাজা করা নাই যখন অসুস্থ হয়ে গেছিল অসুস্থ শরীরের মধ্যে আর সাহাবীদের উপরে গানের মধ্যে আমরা হাত দিয়ে বার দিয়ে দিয়ে লাঠি ধরে ধরে আমার নবী মসজিদ নববীর মধ্যে গিয়েছিলেন সাহাবায়ে কেরামদের কেটে শিক্ষা দিয়েছিলেন ও আমার প্রাণ প্রিয় সাহাবীরা শোনো শোনো
তোমরা এই দুনিয়া জমিনে যতক্ষণ তোমাদের নিঃশ্বাস থাকবে ততক্ষণ তোমরা যে যাই করো না কেন তোমরা এক ওয়াক্ত নামাজে তোমরা কাজা করিও না সুবহানাল্লাহ মুসলমান আজকে যদি আমি এই মাহফিলের মধ্যে এসেছি আপনারা একটা শিক্ষা নিয়ে যাবেন যদি কোনো মুসলমান নামাজ আদায় না করে থাকেন তাহলে আজকে আপনি তওবা করে নেন এখানে তওবা করে নেন আজকে তওবা করে নেন আমি যা গুনাহ করেছি যা নামাজ তলব করেছি আল্লাহ আমাকে maaf করে দাও আমি আগামী কাল থেকে নামাজ পড়ব কতকে আগামী কাল তাহলে আমাদের মাহফিল সার্থক হবে সুবহানাল্লাহ সালাত দুনিয়া سلام يا مسلمان যদি আপনি দুনিয়া জমিনের মধ্যে সর্বক্ষেত্রে আমার নবীকে ইত্তেবা করেন আমার নবীকে অনুসরণ করেন আমার নবী যেভাবে জীবন যাপন করেছেন এটা যদি আপনি মানেন তাহলে ইউহিবুকুমুল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসবেন এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার হলো ইয়াগফির লাকুম যদি আপনি জীবনের মধ্যে আমার রাসূলকে অনুসরণ করেন তাহলে আপনার জীবনে যত গুনাহ হয়েছে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ নবীকে মানলে নবীকে অনুসরণ করলে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনারা আল্লাহ ভালোবাসা চান না চান না কে হাত তুলেন দেখি আমরা সবাই চাই আমরা সবাই আল্লাহ ভালোবাসা চাই আজকে যদি আপনাকে আমাদের চিকদারের চেয়ারম্যান সাহেব ভালোবাসে আপনি খুশি হবেন না আওয়াজ করেন না খুশি হবেন না আপনারা দেখেন না রাষ্ট্রদীপ ব্যক্তিরা এমপিদের সঙ্গে ছবি তুলে কেন কেন ছবি তুলে যেন সে চায় এমপি সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব যেন ওনাকে ভালোবাসে রাষ্ট্রদীপ বিদ্যা দেখিয়ে মনে কষ্ট নিয়েন না এমনি তো কথা সেটা তো আমরা চাই সবাই আমাকে আমার এলাকার মেম্বার এলাকার চেয়ারম্যান আমাদের এমপি সাহেব ভালোবাসুক কেন ওনারা জনপ্রতিনিধি ওনারা ভালোবাসলে আপনার জন্য কল্যাণ আছে আছে না অবশ্যই আছে আমাদের চেয়ারম্যান মেম্বার এমপি সাহেব যারা আছেন যদি ওনারা আমাদের পক্ষে থাকেন আমরা শান্তিতে বসবাস করতে পারবো আমরা সবাই চাই আমাদের চেয়ারম্যান মেম্বার আমাদের পক্ষে থাকুক ঠিক না যেমন ধরেন একটা উদাহরণস্বরূপ যদি আমাদের মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেব যদি এখানে যদি আপনাদেরকে সহযোগিতা না করতেন আমাদের গোসল কমিটির চেয়ারম্যান সভাপতি যদি পারমিশন না দিতেন আমরা এমনি করতে পারতাম করতে পারতাম না যেটা আইন সেটা এটাই বাস্তবতা যারা সরকারের প্রতিনিধি এরা ভালোবাসে আমরা সবাই চাই তো যেখানে চেয়ারম্যান ভালোবাসলে চেয়ারম্যানের ভালোবাসা আপনি চান এমপি ভালোবাসা আপনি চান সেখানে আপনি আল্লাহ আল্লাহ ভালোবাসা চান না অবশ্যই চাই চেয়ারম্যান ভালোবাসলে আপনি এলাকায় ভালোভাবে বসবাস করতে পারবেন এমপি সাহেব ভালোবাসলে আপনার কোনো ভয় নাই ঠিকতার নেই যখন আপনাকে আল্লাহ ভালোবাসে আপনার কোনো ভয় নাই সুবহানাল্লাহ আমরা বোকা মুসলমান আমরা বোকা মুসলমান আমরা চেয়ারম্যান এমপি সাহেব ভালোবাসা চাই হ্যাঁ এটা লাগবে দুনিয়া দরকার কিন্তু কাল হাসরের ময়দানের মধ্যে কোন মেম্বার নাই কোন চেয়ারম্যান নাই কোন মন্ত্রী নাই কোন মিনিস্টার নাই 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 বলতে কেউ নাই সেই দিন একমাত্র আমার নবীর ইত্তেবা থাকবে সুবহানাল্লাহ সেই দিন আপনি মুসলমান কামিয়াব হবেন যদি দুনিয়া জমিনের মধ্যে আপনি আমার নবীকে মানেন সুবহানাল্লাহ যে কলবের মধ্যে আমার নবীর প্রেম থাকবে না ভালোবাসা থাকবে না আমার নবীর ভালোবাসা থাকবে না সেই মরা কলব সেই মরা কলব কাল কিয়ামতের ময়দানে কামিয়াব হতে পারবে না সুবহানাল্লাহ মুসলমান আজকে আপনারা যদি এই দুনিয়া জমিনে বসে আমার নবীকে সালামি দেন ঈদে মিলাদুন্নবী মাহফিল করেন আমার নবীর আগমনে জুলুস করেন আমার নবীর মহব্বতে আপনারা মিলাদুন্নবী করেন আমার নবীর মহব্বতে মাহফিল করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা আপনারা সবাই যখন মুসিবতের মধ্যে থাকবো আমরা নবীকে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর রাসূল এই কিয়ামতের ময়দানে আমরা গুনাহগার বান্দা আমরা পার পাওয়ার জন্য কোন আমল আমাদের এই এই তাদের মধ্যে দুই আমল আমার মধ্যে নাই ইয়া রাসূলুল্লাহ দুনিয়া জমিনের মধ্যে আমরা শুনেছিলাম উলামায়ে কেরাম বলেছিল যদি আমরা আপনার ইত্তেবা করি আপনার মহব্বত অন্তরের মধ্যে রাখি আপনাকে সালামি দিই আপনার সম্মানের মধ্যে ঈদে মিলাদুনের মাহফিল করি তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ পাবো ইয়া রাসূলুল্লাহ এই কিয়ামতের ময়দানের মধ্যে আমরা আপনার দরবারে হাজির হয়েছি আমরা তো দুনিয়া জমিনের মধ্যে বসে ছিকদার জমিনের মধ্যে বসে হক বাজারের মধ্যে বসে আমরা আপনার মহব্বতের মধ্যে পড়ে আমরা আপনার প্রেমে পড়ে আপনার প্রেমে পড়ে আমরা ঈদে মিলাদুনের মাহফিল করেছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে আজকে উদ্ধার করে দেন সুবহানাল্লাহ কারণ উলামায়ে কেরাম বলেছিলেন কোরআন বাকার আয়াত যে বান্দা
আপনি রাসূল কোন জানন করবে ইউহিবুকুম আল্লাহ ওই বান্দাকে আল্লাহ ভালোবাসবেন এবং ওয়ায়াগফিরলাকুম যে বান্দা রাসূলকে মেনে নেবে যে বান্দা রাসূলকে মানবে রাসূলকে محبت করে সেই বান্দা জীবনে গুনাহ maaf করে দিবে সুবহানাল্লাহ আমরা সবাই যখন আমার নবীকে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ আমরা আসছি আমরা দুনিয়া জমিনের মধ্যে আপনাকে মেনেছিলাম আপনাকে محبت করেছিলাম আজকে আপনি আমাদেরকে উদ্ধার করেন তো আমার নবী আমাদেরকে ফেলে যাবেন না সুবহানাল্লাহ صلاتنا يا سلام يا غوث اعظم درمیان اولیاء چھو جناب درمیان انبیاء صلاتنا يا سلام يا سنار مدینہ আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় সব বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় আপনারা কি বেজার হইছেন মনে রাগ করছেন তো আপনারা আওয়াজ কোথায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব ইয়াসিন নামে ছিলে তুমি অলকনের দেশ ইয়াসিন নামে ছিলে তুমি অলকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসিন নামে ছিলে তুমি অলকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর চোয়ায় হয়ে গেলে শাহে মদিনা নবীর চোয়ায় হয়ে গেলে শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মুসলমান শায়ের এই কবিতার মধ্যে এই নাতের মধ্যে বলতেছেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও মদিনা জমিন তুমি শুনে রাখো তোমায় মদিনা জমিনকে আমি বলতে পারি না বলতে পারবো না কেন প্রশ্ন করা হলো শায়েরকে ও শায়ের তুমি মদিনা জমিনে কেন বলতে পারবে না মদিনা জমিন তো একটা মাত্র আপনি দিয়ে দেখেন এদিকে দেখেন মদিনা জমিন তো হলো একটা মাত্র মাটির শহর এরকম শত পৃথিবী জমিনের মধ্যে আরো আছে শায়ের বলেন ও আল্লাহর বান্দা তুমি বুঝবে না বুঝবে না এই মদিনা জমিন কোনো সাধারণ শহর নয় এই মদিনা জমিনের মধ্যে আমার কামলিওয়ালা নবী শুয়ে আছে সুবহানাল্লাহ মুসলমান যে শহরের সাথে ইয়াসিফ এই মদিনা শহরের নাম ছিল ইয়াসিফ কি ছিল ইয়াসিফ নামে ছিলে তুমি অলকনের দেশ মুসলমান আমার নবী মদিনা জমিনে যাওয়ার আগে ওই মদিনার নাম ছিল ইয়াসিফ ইয়াসিফ মানে এটা এই অঞ্চলের মধ্যে বেশি রোগ হতো রোগ রোগ সর্দি গায়ে জ্বর এগুলো বেশি হতো এজন্য এটা বলা হয়তো অলকনের দেশ ইয়াসিম নামে ছিলে তুমি অলকনের দেশ মুসলমান এই অঞ্চলের মধ্যে মুসলমান মানুষদের রোগ বলা বেশি হতো আপদ বলা মাসে বেশি আসত যেদিন ওই মদিনার জমিনের মধ্যে ইয়াসিবের জমিনের মধ্যে আমার কামলিওয়ালা নবী আমার রহমতের নবী আমার আল্লাহ প্রিয় নবী যখন মদিনার জমিনের মধ্যে যখন তশরিফ লাগেন আমার নবীর কদমে ওই আপনার অলক্ষণের দেশ হয়ে গেল পবিত্র মদিনা সুবহানাল্লাহ এখান থেকে বোঝা যাচ্ছে যে জমিনের সঙ্গে যে জাতের সঙ্গে যে সংগঠনের সঙ্গে যে এলাকার সাথে মুসলমান যে কলবের সাথে যে পরিবারের সাথে যে দলের সাথে যে
যে সংগঠনের সাথে যে এলাকার সাথে যে মসজিদের সাথে আমার নবীর সম্পর্ক হবে আমার নবীর সম্পর্কের কারণে ওই এলাকা ওই মসজিদ ওই সংগঠন ওই পরিবার ওই এলাকা দামি হয়ে যাবে সুবহানাল্লাহ যে মসজিদের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে যে এলাকার মধ্যে আমার নবীর ঈদের মিলাদুন্নবী মাহফিল হবে যে বাজারের মধ্যে আমার নবীর মাহফিল হবে এই এলাকা এই মসজিদ এই ঘর এই পরিবার আমার নবীর মিলাদের কারণে সেই গদামি হয়ে যাবে সুবহানাল্লাহ যদি ওই ওই ইয়াসরিবের সহ যদি আমার নবীর কদম পড়া কদামি হয়ে যায় তাহলে আমরা নবীর মাহফিল করার কারণে আমরা আল্লাহর দরবারে দামি হয়ে যাব সুবহানাল্লাহ সালাতুন ইয়া سلام يا مسلمان امر الله رب العالمين سورة حشر شات نمبر آية مدى شات قرشن بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فغزوه وما نهاكم عنه فانتهو مسلمان امر الله سورة حشر সাত নম্বর আয়াতের মধ্যে বলছেন ও আমার বান্দারা শুনে রাখো আমি আমার একটা প্রিয় রসুল আমার সবচেয়ে প্রিয় রসুল আমি যে রসুলের প্রেমে পড়ে যে রসুলের মহব্বতের মধ্যে পড়ে যে রসুলের ছায়ে আপনার মহব্বতে পড়ে প্রেমে পড়ে আমি কুলকায়না সাজিয়েছি আমি এমন একটা রসুল তোমাদের কাছে পাঠিয়েছি অতএব আমার রসুল দুনিয়া জমিনের মধ্যে তোমাদেরকে যা যা কথা বলেছেন যেগুলো করতে বলেছেন আমার রসুল যে দাওয়াত নিয়ে তোমাদের কাছে গিয়েছেন আমার রসুল তোমাদেরকে যা আদেশ এবং নিষেধ করেছেন তোমরা সেগুলো অক্ষর করে পালন করো সুবহানাল্লাহ কোরআন শরীফের আয়াত না কোরআন শরীফের আয়াত ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ও আমার বান্দারা আমার রসুল তোমাদের কাছে যা নিয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের মধ্যে ইরশাদ করেছেন আমার রসুল তোমাদের কাছে যা দাওয়াত নিয়ে গেছে এই দাওয়াত তোমরা এই আমার রসুলের বাণীগুলা আমার রসুলের কথাগুলো তোমরা নিজের জীবনের মধ্যে আমল করা এবং আমার রসুল তোমাদেরকে যা কিছু বলেছেন যা কিছু তোমাদেরকে করতে মানা করেছেন তোমরা এগুলো জীবন থেকে পরিহার করো সুবহানাল্লাহ ও তিনটা আয়াতকে যদি আপনি এক জায়গায় রাখেন তাহলে একটা কথা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি যে এই দুনিয়া জমিনের মধ্যে যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহর মহব্বত পেতে চাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই এবং আমাদের আমল নামার মধ্যে যে গুনার গাঁটটি পড়ে গেছে এই গুনার গাঁটটিকে আমরা হালকা করতে চাই এবং কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর দরবারে কামিয়াব হতে চাই জান্নাত পেতে চাই তাহলে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হলো আমার রসুল আপনাকে যা বলে গেছেন তা আপনাকে করতে হবে এবং আমার রসুল যা আপনাকে মা করেছেন এগুলো আপনাকে তরক করতে হবে এই হচ্ছে কথা এই মিশনকে সামনে রেখে আমার রসুল যা বলেছেন তা যদি আপনি করেন কামিয়াব আমার রসুল যা মানা করেছেন তা আপনি যদি ছেড়ে দেন তাহলে আপনি কামিয়াব এই মিশনকে সামনে রেখে আপনাদেরকে আমার রসুলের আদেশগুলো শুনিয়ে দেওয়ার জন্য আমার রসুল কি করতে বলেছেন এবং কি করতে বলে নাই এগুলো আপনাদের শুনিয়ে দেওয়ার জন্য আমার হুজুরকে আল্লাহ দাওয়াত হয় দিয়েছে সুবহানাল্লাহ হুজুরকে আল্লাহ দাওয়াত হয় দিয়েছে যে খামনে কোসিয়ে পাওয়ার জন্য না ওটা ওটন্য ব্যাপার ওটা আরেক ব্যাপার দাওয়াত হয় কেন দিয়েছেন দেখেন হুজুর কাবলা কি মকসদ আমার হুজুর কাবলা চাচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসুক কালকে আমাদের ময়দানে কামিয়াব হোক এবং আপনি দুনিয়া জমিনের মধ্যে আল্লাহ বলে হয়ে যান এই মিশনকে কামিয়াব করার জন্য আমার হুজুর কাবলা দিয়েছেন দাওয়াত হয় এই দাওয়াত হয় মাহফিলের মধ্যে আপনি আসবেন বসবেন কি শিখবেন ওইগুলো শিখবেন যেগুলো আমার নবী বলে গেছে সুবহানাল্লাহ তাহলে বোঝা যাচ্ছে আমার রসুলের অনুসরণ করতে গেলেন নবীর কথা মতো চলতে গেলে আমাদেরকে দাওয়াত হায়ের প্রোগ্রাম করতে হবে দাওয়াত হায়ের প্রোগ্রাম করলে আমরা শিখব আমরা জানব আমরা বুঝব এখান থেকে আপনারা সবাই মাদ্রাসায় পড়ান না আপনারা কোরআন হাদিস পড়ান না কোরআন হাদিস আপনারা বুঝবেন না আপনারা নবীর কথাগুলো কিভাবে জানবেন দাওয়াত হায়ের মাধ্যমে অতএব যেখানে যেখানে আমাদের গোসল কমিটি বাইরা দাওয়াত হায়ের প্রোগ্রাম করে থাকেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা দাওয়াত হায়ের মাহফিলে যাবেন নিয়ত করবেন এই দাওয়াত হায়ের মাহফিলে আসলাম আমার রসুলের আদেশগুলো শুনব নিষেধগুলো আমরা বর্জন করব সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু